বানাবো থোড়ের একটা রেসিপি। এখানে থোড় নিয়ে নিয়েছি, চাকা চাকা করে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, একদম সরু সরু করে যেরকম ছেঁচকেতে কাটা হয় সেইভাবে কাটা হবে। এইভাবে করে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে জলটা মিশিয়ে রেখেছি, এর মধ্যে আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। এটা হলুদ আর লবণ জলে আধা ঘন্টা মতন ভেজানো ছিল, আমি এবার এটা চিপে উঠিয়ে নিয়েছি, জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এবার রান্নার প্রসেস আরম্ভ করব। টেবিল স্পুন আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিচ্ছি। হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, একটা গোটা পেঁয়াজ সাইজ সাইজ করে কাটা। আর দিচ্ছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা চেরা। এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেবো। ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি থোড় যে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখে চেপে রেখে দিয়েছিলাম জলটা ছড়িয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করবো, করে এটা কিছুক্ষণ ভাজবো। 2 মিনিট ভাজার পর আবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে আবার ভাজবো। হলুদ দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আগে হলুদ জলে ভেজানো ছিল, সেই জন্য এখানে কম হলুদ দিলাম। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আবারও আমি একটু ভেজে নেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো আর একদম ফ্লেম লো করে দেবো। দিয়ে আমি 3-4 মিনিট এটা হতে দেবো বয়েল হতে। এবার কভার খুলে দিচ্ছি, দিয়ে এটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, একদম ম্যাশ হয়ে যাচ্ছে। এবার আমি দেবো আমি পোস্ত বাটা। আমার চ্যানেলে আপনারা থোড় ছেঁচকি পেয়ে যাবেন, কিন্তু সেটা অন্যরকমভাবে আছে, সেটাও খেতে ভালো লাগে। আমি 2 টেবিল স্পুন পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মেশাবো। মিশিয়ে আবারও আমি কভার দিয়ে দেবো। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে, আপনারা অবশ্যই করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পুরো শুকনো শুকনো হবে, আর সর্ষের তেলে করেছি এটা, এটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এটা কভার দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিট ভেজে দেবো। আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিলে ভালো লাগে, 1/2 টিস্পুন মতন চিনি দিলাম। আমি পোস্তর সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা তো কাঁচা পাকা লঙ্কা এখানে চিরে দিয়েছি, আর পোস্তর সঙ্গে একটু লঙ্কা বাটা আছে, আর শুকনো লঙ্কা দিয়েছি যাদের ঝাল। এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণ আগেও দিয়েছিলাম, এখন অল্প একটু লবণ দেখে নিয়েছি যে লবণটা একটু কম আছে, তাই লবণ দিয়ে দিলাম। রেসিপিটা হয়ে গেল। এবার আমি গ্যাস বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। থোড়ের রেসিপি হয়ে গেল। আপনারাও এইভাবে করবেন, করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হলো। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করতেই আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।